জানা গেল ডক্টর নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার জানাব এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র জনতা এদিকে ড ইউনুস সফল নেতৃত্ব দিয়ে দেশকে সারিয়ে তুলবেন বললেন ফখরুল জানাব শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত আর জানাবো নৈরাজ্য লুটপাটে জড়িতরা যে দলেরই হোক ছাড় পাবে না বললেন এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাত বোমা উদ্ধার শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ডক্টর ইউনসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই অবশেষে আজ একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশে এসেছেন হাতে আসা সেই তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুস উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন ড আসিফ নজরুল হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান শারমিন মর্শিদ ফারুকি আজম আদিলুর রহমান খান সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফমো খালিদ হাসান নুরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া। এরাকে দুপুর দুইটা দশ মিনিটে ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের এর উড়োজাহাজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এ পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপদে গেছে তাদের পথে আনতে চাই যাতে করে একসঙ্গে কাজ করতে পারি জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভেতরে আসবাবপত্র নতুন ভাবে বসানো হচ্ছে এই কাজগুলো করছে গণপূর্ত অধিদপ্তর তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি সেনাবাহিনী আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর সরকারি সব দপ্তরে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উপমন্ত্রীরা আত্মগোপনে চলে গেছেন সেই সঙ্গে প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে এবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে বৃহস্পতিবার ইসি ভবনে সরজমিনে দেখা যায় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা এজন্য ভবনের বাইরে দেয়ালের সামনে সামনে ছাত্র জনতার ব্যানার সাঁটানো হয় ম্যানারে লেখা হয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হত্যা এবং গণহত্যার দায়ে সব নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে কত দুই দিনে প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল অফিস না করলেও আজ তিনি অফিস করেছেন তবে তিন নির্বাচন কমিশনার অফিস করেনি সিএসি দুপুর বারোটার দিকে নির্বাচন ভবনে আসেন এবং চলে যান বিকেল তিনটায় এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান পুরো সময় অফিস করেন তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান অফিস করেননি গত সোমবার শেখ হাসিনা দেশ পর মঙ্গলবার সিএসি চার নির্বাচন কমিশনার সচিব অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি তবে অন্য কর্মকর্তা কর্মচারীরা হামলা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন পরে দুপুর একটার আগে এই সবাই চলে যান পরদিন বুধবার সিএসি এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান অফিসে আসেননি তবে ওই দিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেন এসেছিলেন ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সহ অন্য কর্মকর্তা কর্মচারীরা সরকার পদত্যের পর দেশে বিভিন্ন স্থাপনা থানায় হামলার আতঙ্ক এখনো এখনো কাজে যোগ ছাত্রদের ডক্টর ইউনুস সফল নেতৃত্ব দিয়ে দেশকে সারিয়ে তুলবেন বললেন ফখরুল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখর বলেন আন্দোলনে যারা শরিক হয়েছিলেন তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি শুধু কি তাই হাজার হাজার আহত হয়েছেন আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদের দেখতে এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি যেখানে দেখলাম আটই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছয়শ জনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এই হাসপাতালে নয় অসংখ্য হাসপাতালে এরকম চিত্র দেখা যাবে ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করছে তা দেখে আমি অভিভূত তিনি বলেন আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটা দেখার মতো নয় ছোট ছোট বাচ্চারা একেবারে শিশু তারাও গুলিবিত হয়ে ইনজোর্ড হয়েছে শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে আন্দোলন চলাকালীন এই ইঞ্জুরিগুলো হয়েছে নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পায় না পিএমপি এই নেতা আরো বলেন যে ভয়াবহ দানব সরকার আমাদের উপর চেপে বসেছিল তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের আন্দোলন সহ রাজনৈতিক দল নাগরিকদের মাধ্যমে তাদের পতন হয়েছে তারা পালিয়ে গিয়েছে ছাত্র আন্দোলনের সবাইকে সেলুট অভিবাদন জানান মির্জা ফখরুল আহত সবাই সেরে উঠবেন এমন আশা প্রকাশ করে মির্জা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা 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 বলেছি বলেছি সহযোগিতার ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন আমি হয়েছে ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কাজ করছেন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তারা অগ্রণী সেনার ব্যানঘার্ট হিসেবে কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ছাত্র গোটা জাতির পক্ষ থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে মনোনীত করা হয়েছে তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশে বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন শেখ হাসিনা ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত গত আগস্ট পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা গত দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে যারা আশা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে এ অবস্থায় শেখ হাসিনা ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই বলেই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের কথা বলেন শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন জানতে চাইলে মুখপাত্র বলেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করে তিনি তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তবে আমাদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে কোনো আপডেট নেই রণধীর জয় সয়াল এ সময় আরো বলেন ভারত সরকার সব বিষয়ের পর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সংকটে দ্রুত অবসানের আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন বিকশিত হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা গত পাঁচই আগস্ট সকালে গণভ্যতানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ওই দিন তার সরকারি বাস ভবনে আন্দরকাইরে দখল এনিয়ার কয়েক ঘন্টা আগে তিনি ঢাকা ছাড়েন একটি সামরিক বিমানে করে ভারতের উত্তরপ্রদেশের একটি বিমান ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে এদিকে ভারত সরকার এটির সূত্রে বলা দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বৃহস্পতিবার বলা হয়েছে শেখ হাসিনার সফর সঙ্গীরা একে একে ভারত ছেড়ে শুরু করেছেন তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখন তা স্পষ্ট নয় বাংলাদেশী ফিরে যাচ্ছেন কিনা তাও জানা যায়নি শেখ হাসিনা ভারত থেকে কোথায় যাবেন তা এখন স্পষ্ট নয় তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন মা আর বাংলাদেশে ফিরে নেবেন শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন কিন্তু ব্রিটেন সরকার এখনো সবুজ সংকেত দেয়নি এদিকে হাসিনা পুত্র সজীব ওয়াজে জয় বুধবার রাতে এনডিটিভিকে জানান তার মাও ভারত সহ কোন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেননি জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে যাওয়ার ক্ষেত্রে তেমন সারা মিলছে না কারণ যুক্তরাষ্ট্র হাসিনা মার্কিন ভিসা বাতিল করেছে বলেও খবর রয়েছে যাকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশ ছেড়েছেন রেহানা অবশ্য যুক্তরাজ্যের নাগরিক এবং তার কন্যা টিউলিপ সিদ্দিকে বর্তমানে ক্ষমতাসীন লে পার্টির এমপি অন্যদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে দিল্লি ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা তবে তার এক টুইটার পোস্ট থেকে জানা যায় যে ঢাকা থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর চার দিন হয়ে গেল তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে পাকিস্তানের নেতা পারভেজ মোশারফ ও নওয়াজ শরীফ সহ উপমহাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার রেকর্ড রয়েছে যুক্তরাজ্যের সেক্ষেত্রে শেখ হাসিনা যুক্তরাজ্যের আশ্রয় নিলে তাতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু ভারতের একজন মুখপাত্র এই ধরনের কোনো করেছেন। তিনি ব্যক্তিদের অবশ্যই নিরাপদ একটি দেশে পৌঁছাতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনা পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে তা এখনো স্পষ্ট নয় নৈরাজ্য লুটপাটে জড়িতরা যে দলেরই হোক ছাড় পাবে না বললেন মজরু ছাত্র জনতার রক্ত স্নাত একটা আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর কিছু কিছু স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বক রফিকুল আলম মজনু তিনি নৈরাজ্যকারীদের হুঁশিয়ার দিয়ে বলেন নৈরাজ্য এবং লুটপাটে জড়িতরা যে দলের হোক না ছাড় পাবে না এদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে মজনু বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খায়দা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র জনতা দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের অনুরোধ জানিয়েছেন ভাঙচুর দখল লুটপাটকারী ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের এ সজাগ এবং সতর্ক থাকতে হবে এসব ঘটনা কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তানভীর আহমেদ রবিন তার বক্তব্যে বলেন কিছু দুষ্কৃতিকারী কিংবা ফেসিবাদদের দূষরদের কারণে অর্জিত বিজয়কে ম্লান হতে দেওয়া যাবে না সভায় শুরুতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিগত আঠারো বছরে শহীদ বিএনপি নেতাকর্মী এবং বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারগুলিতে শহীদ শত শত ছাত্র সাধারণ মানুষ শিশু কিশোরে আত্মার মাখফুরাত কামনা করে দোয়া করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে হাত বোমা উদ্ধার রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করেছে জনতা। কয়েকজনকে একটি নিয়ে বের দেখা যায় টেবিলের এবং ড্রয়ার ভর্তি হাত পাঁচই গুলো অগ্নিকাণ্ডের ধোঁয়ায় কালো হয়ে আছে পরে গুনে গুনে দেখা যায় সেখানে ষোলোটি হাত বোমা রয়েছে ভেতরে এরকম আরও হাত বোমা রয়েছে বলে জানান উদ্ধারকারীরা হাত বোমাগুলো দেখতে ভিড় জমান আশেপাশের উৎসুক জনতা এ সময় একজন ব্যক্তি কয়েকটি হাত বোমা ভবনের ভেতর ছুঁড়ে মারেন এবং বোমাগুলো বিস্ফোরণ ঘটে উদ্ধারকারীদের একজন রবিউল বলেন গত পাঁচ তারিখ তারা এখানে আন্দোলন করেছে সেদিন তাদের উপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে তিনি বলেন আজকে তিনি পরিত্যক্ত ভবনটি দেখতে এসেছেন ভবনটির ভেতরে তারা এইসব হাত বোমা পান ভেতরে এরকম আরো হাতবোমা ককটেল আছে বলে দাবি করেন রবিউল প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য